শুরু করছি। গত ক্লাসে যেসব কনসেপ্ট আলোচনা করছি, কারোর মধ্যে কি কোনো কনফিউশন আছে কোন বিষয়ে যে এই জায়গাতে একটু প্রবলেম? আমাদের ওই ইস্যুগুলো আসে নাই, নাম্বার অফ প্যারামিটার ডিফারেন্ট করে মেথড ওভারলোডিং করা যায়, প্যারামিটারের টাইপ ডিফারেন্ট করে ওভারলোডিং করা যায়। ব্যাপারটা মেকানিক্সের ইস্যু তো, রাদার দ্যান কনসেপ্টের ইস্যু, সেটার জন্য আমি ওইদিকে আর অত বেশি যাই না। তবে অনেকেই ভাবেন রিটার্ন টাইপের উপর, রিটার্ন টাইপ ডিফারেন্ট হলে হয় কিনা, দ্য আনসার ইজ নো। বোঝা যাচ্ছে কি? ধরেন একটা মেথডের দুইটা প্যারামিটার আছে, স্ট্রিং টাইপ, তার রিটার্ন টাইপ হলো স্ট্রিং। ঠিক একই টাইপের আরেকটা মেথড লিখলাম, শুধুমাত্র রিটার্ন টাইপ ডাবল, ইট উইল নট ওয়ার্ক। এটা আসলে মেথড ওভারলোড না, মানে এখানে এরর দিল, রাইট? সেম মেথড। কারণ কি? কারণ খুব সিম্পল, কম্পাইলার আসলে বুঝবে কিভাবে কোনটা কল করতে হবে। আপনি কম্পাইলারের জায়গায় বসেন, আপনি কম্পাইলারের জায়গায় বসে দেখেন তো আপনি এরকম দুইটা মেথড আছে, যখন কল করা হবে আপনি কোনটাকে কল করবেন? কনফিউজ। যখন প্যারামিটার ভিন্ন হবে আপনি তো জানেন, ওকে আমাকে এটা কল করতে হবে না হয় এটাকে কল করতে হবে, রিটার্ন টাইপ দিয়ে তো আপনি বুঝতে পারবেন না, তো আপনি বুঝতে পারছেন না, কম্পাইলার বুঝতে পারছেন না। দুইটা ভ্যালু মেথড দিয়ে আমরা কিছুটা অথবা নাম্বার রিটার্ন করে যে এটার জন্য ওয়ান, এটার জন্য টু, এটার জন্য থ্রি, রাইট? এরকম করে কিছু স্টেট আমরা ম্যানেজ করতে পারি, বাট আর সামনে দিয়ে গেলে আমরা আর কোনো কোশ্চেন? আমরা অ্যাসোসিয়েশন শুরু করে দিচ্ছি। তো প্রথমে অ্যাসোসিয়েশন কি এত ঝামেলার দিকে না গিয়ে আমরা এই এক্সাম্পলটা একটু বোঝার চেষ্টা করি। আমি ধরে নিচ্ছি আপনারা হয়তো বাসায় গিয়ে দেখছেন এটা। এখানে হলো ইউজার আসলে কি চায় সেটা অনুযায়ী ব্যাখ্যা করছে। ইউজার চাচ্ছে কাস্টমার নেম, ইমেল, অ্যাকাউন্ট নাম্বার, ওপেনিং ডেট, এই চারটার জিনিস দিয়ে সেভ বাটন ক্লিক করবে। ওকে, ওনাকে একটা মেসেজ দেখানো হবে যে আপনার ডাটা সেভ হলো। দেন এই অ্যাকাউন্টে যত ইচ্ছে আমি টাকা উইথড্র অথবা ডিপোজিট করতে পারবো। আর এই পাশে এসে বাই দ্য ওয়ে এটা করা হবে একবার হোল প্রোগ্রামের জন্য, আর এটা যত ইচ্ছে ততবার। আর এখানে এসে আমি যখনই শো মি ডিটেইলস বাটন ক্লিক করব তখন আমাকে সে দেখাবে কাস্টমার নেম, ইমেল, অ্যাকাউন্ট নাম্বার, ওপেনিং ডেট এবং ব্যালেন্স, রাইট? তো আমার এখানে আপনারা বুঝতে পারছেন যে এটা তো আসলে কিছু দেখা এখানে ক্রিয়েট অথবা এখানে এখান থেকে বের করা তেমন কিছু নাই, এটা ট্রানজ্যাকশন। তা আমি যদি বলি যে এখান থেকে দুইটা অবজেক্ট বের করেন তাহলে আপনার একটু নাম বলেন কি কি হতে পারে? কি নিবেন, কি কোন জিনিসটা আপনাকে উপরের দিকে নিয়ে যাবে, রাইট? সেটা হলো যে আপনার থটস, আপনার চিন্তা করার ক্ষমতা সফটওয়্যারকে আমি কি করব, রাইট? এই অংশটুকু কোনো দিন কোনো মেশিন রিপ্লেস করতে পারবে না, রাইট? সো আমি লিখলাম এখানে কাস্টমার, আর এখানে লিখলাম ফাইন, গুড অবজারভেশন। সেকেন্ড কি কি আছে, আমরা ঠিক সেই পুরাতন স্টাইলে আগাচ্ছি, as এবং does সব সময় ফর্মে থাকবে তা না, মেবি একটা থাকতে পারে as does। যেমন আমরা ক্যালকুলেটর ক্লাসের ক্ষেত্রে দেখছি কোনো has নেই, does আছে, তাই না? ওকে, কিছু ক্লাস থাকতে পারে শুধু has আছে, সরি ক্যালকুলেটর ক্লাসে does ছিল, has নেই। ওকে,
সো বলেন তো কাস্টমারে কি কি আছে কাস্টমার নেম ইমেল অ্যাড্রেস এখানে চলে আস এখানে কি দেব ডিপোজিট করা যাবে এখানে ডাস কিছু নেই রাইট অ্যাপ্লিকেশন থেকে তাকালে মোটামুটি একটা আইডিয়া নিতে পারে বাট একটা জিনিস আসলে মিসিং তো ভালো করে লক্ষ্য করেন আমি যদি কাস্টমার অবজেক্ট তৈরি করি আর অ্যাকাউন্ট অবজেক্ট তৈরি করি তাহলে এইটা যে এই অ্যাকাউন্টটা যে এই কাস্টমার এটা আমি বুঝবো না তাদের মধ্যে কোনো শক্ত রিলেশনশিপ তৈরি হয় না রাইট সো আপনি কিন্তু কখনো বলতে পারতেছেন না কোর্ট থেকে যে এই এই অ্যাকাউন্ট হলো এই কাস্টমারের সো দেখেন তো আমরা কি এরকম করতে পারি কিনা কাস্টমার হ্যাজ এ নেম হ্যাজ ইমেল হ্যাজ অ্যাকাউন্ট নট অ্যাকাউন্ট নাম্বার নট অ্যাকাউন্ট নাম্বার হ্যাজ অ্যান অ্যাকাউন্ট একটু অন্যভাবে চিন্তা করেন একটা হাই লেভেল চিন্তা করেন নট নট একদম গ্রাউন্ড লেভেলে চিন্তা করার দরকার নেই স্ট্রিং ইন্টিজার ডাবল থেকে একটু উপরের দিকে উঠে যান কাস্টমারে কি আছে নরমালি চিন্তা করেন তো নাম থাকে ইমেল অ্যাড্রেস থাকে এবং অ্যাকাউন্ট থাকে নট অ্যাকাউন্ট নাম্বার আমি বলতে চাই এবং অ্যাকাউন্ট থাকে রাইট এরকম পুরো একটা জিনিস তার থাকে রাইট ওকে সো আমি লিখলাম এখানে কাস্টমার হ্যাজ অ্যান অ্যাকাউন্ট আর এই অ্যাকাউন্ট থেকেই কিন্তু আমি সব ইনফরমেশন পেয়ে যাই তাই না আচ্ছা আমরা আরেকটু চিন্তা করি ব্যাপারটা এটা কি দেয় একটু আমি বলছি কিন্তু আবার ইন্টিজার ডাবলের সে অবসেশনে ভোগার দরকার নেই ওকে সো আর একটু উপরে লেভেলে চিন্তা করা মানে প্রোগ্রামিং মাত্র শুধুমাত্র ইন্টিজার ডাবল না আচ্ছা অনেক অনেক জিনিস আছে এটা অ্যাকাউন্ট টাইপ যেহেতু আমার অ্যাকাউন্ট একটা আমি তারটা আগে তৈরি করছি তো কাস্টমার হ্যাজ অ্যান অ্যাকাউন্ট আমি ধরেন এখানে লিখলাম এই অ্যাকাউন্টটা কি টাইপের অ্যাকাউন্ট টাইপ তাই না ওকে এখন এইটার মধ্যে যদি আমি একটা অ্যাকাউন্ট টাইপ রাখতে পারি তাহলে সেই অ্যাকাউন্টের নাম্বার কি আমি জানি সেই অ্যাকাউন্টের ওপেনিং ডেট কত আমি জানি সেই অ্যাকাউন্টের ব্যালেন্স কত জানবো সেই অ্যাকাউন্টে ডিপোজিট করতে চাইলে করতে পারবো উইথড্র করতে চাইলে করতে পারবো বোঝা যাচ্ছে কি কথাটুকু ওকে আমরা এখানে যতটুকু লিখলাম এই জিনিসটা আমরা এখন আপাতত পড়ে লিখতে চাই ওকে তো আমি শুরু করছি এটার নাম দিলাম ফার্স্ট ব্যাংক এপিপি জাস্ট এখানে লেখা ছিল আমি কিন্তু এখন কোনো রকম ইউআই ডিজাইনের দিকে ফোকাস করছি না আমি এখানে যেটা লিখলাম সেটা এখানে লিখতে চাই প্রথমে আমাকে হেল্প করেন অ্যাকাউন্টের হ্যাঁ ইউআই ডিজাইন করার পরে যদি ক্লাসটা লিখি তখন একটু সুবিধা হবে ইউআই ডিজাইন করার পরে
আগে যদি ক্লাসটা লিখতে যাই প্রবলেম প্রবলেম ফেস করি যে প্র্যাকটিস দিলে ওকে এটার কোনটাই ইয়ে না মানে আপনি ইউআই ডিজাইন না করে করতে হলে যেটা হয় আর কি আপনাকে সেন্সগুলো কাজ করাতে হয় মাথায় ইউআই ডিজাইন করলে অনেকটুকু সেন্স ভালো আসে তবে শিখার ক্ষেত্রে ইউআই ডিজাইন দিয়ে চিন্তা করাটা রং রাইট এটা করে আমাদের দেশে প্রোগ্রামারদের 12টা বাজিয়ে দেওয়া হয়েছে ভিজুয়াল বেসিক শিখিয়ে এবং ক্লাস 8-9 বইয়ে আনফর্চুনেটলি ভিজুয়াল বেসিক আছে টোটাল একদম দেশটাকে মানে প্রোগ্রামিং এর জন্য একদম ধ্বংস করে দেওয়া হচ্ছে কেন বলতেছি আমার অ্যাপ্লিকেশনের ভিতরে আপনাদের এখানে প্রচুর কম্পোনেন্ট আছে যেগুলো তৈরি করার সময় ওগুলো কোনো ইউআই ছিল না প্রোগ্রামারের আমি ফর অ্যান এক্সাম্পল একটা সিকিউরিটি কম্পোনেন্ট লিখবো আমার কি কোনো ইউআই আছে আমি লিখতেছি সেটা আরেকজন ইউজ করবে এখন সে কি ইউআই তে লাগাবে আমি জানি না সো জাস্ট এটা থেকে একটু বের হয়ে আসতে হবে এটা ভুল কিছু না আমি আপনাদেরকে অনেক কোডিং স্টাইল দেখাবো একদম কারণ আপনি যদি যখন চিন্তা করার ক্যাপাবিলিটি আপনার তৈরি হয় দেন কোনো প্রবলেম নাই আপনি ইউআই দিয়ে খুব সুন্দর ডিজাইন করে চলে যেতে পারবেন বাট দ্য প্রবলেম ইজ ইউআই দিয়ে শুরু করলে আপনার কাছে সবসময় মনে হবে ইউআই ছাড়া কোড লেখা যায় না এবং সব অ্যাপ্লিকেশন মাত্র একটা ইউআই থাকতে হবে ইটস কোয়াইট রং আপনার এখানে প্রচুর সার্ভিস আছে উইন্ডোজের ভেতরে সেটা কোনো ইউআই আমি কি বুঝাতে পারছি আনফর্চুনেটলি আমি কয়েকদিন আগে ডিসকভার করলাম যে 8-9 বইয়ে আমাকে এক পিছি সে ঈদে বললো যে সে প্রোগ্রামিংয়ের বই আনলো ওই যে কম্পিউটার বিজ্ঞান এটা কম্পিউটার বিজ্ঞান ইজ নট দ্য ফান্ডামেন্টাল সায়েন্স অ্যাকচুয়ালি এটা কেন ঢুকানো হয়েছে আমি সেটাও জানি না এখানে ভিজুয়াল বেসিক শেখানো হয় ডু ইউ নো ভিজুয়াল বেসিক উইন্ডোজ 7-এ তো ভিজুয়াল বেসিকও রানও করে না মাইক দিয়ে আই এম অ্যাফ্রেড যে এগুলো কি রকম কাজ হচ্ছে ওকে সো এইটা আপনার কথা থেকে আসছে সবাইকে বলতেছি এইটা থেকে একটু বের হয়ে আসতে হবে কারণ প্রোগ্রাম মানেই হলো শুধুমাত্র ইউআই না তার মধ্যে অনেক কিছু থাকতে পারে আমি একটা প্রোগ্রাম লিখলাম সে অন্য প্রোগ্রামের জন্য আউটপুট দিবে অন্য প্রোগ্রাম থেকে ইনপুট দিবে মানে ইউআই দরকার এটার জন্য আপনাদেরকে আমি ওই যে কনসোল না একেবারে ক্লাস লাইব্রেরি থেকে গ্রাউন্ড দিয়ে প্রথম এক্সাম্পলটা দেখিয়েছিলাম ওকে আচ্ছা ওকে সো আমাকে একটু হেল্প করেন তাড়াতাড়ি বলতে হবে অ্যাকাউন্ট ক্লাসটা লিখবো কী কী লিখবো অ্যাকাউন্ট ডট সিএস ওকে নাও দ্যার ইজ নো পাবলিক থিং ওকে পাবলিক নো নো পাবলিক থিং স্ট্রিং ওকে ফর এক্সাম্পল নাম্বার আমি আড়িয়ে দিলাম না প্রাইভেট আর কি স্ট্রিং ওপেনিং ডেট প্রাইভেট ডাবল ব্যালেন্স নাম্বার ওকে অ্যাকাউন্ট নাম্বার নাম্বার মিনস অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্টের নাম্বার ওকে নেক্সট পাবলিক আমি প্রপার্টিগুলো পরে লিখবো ডিমান্ড বেসিসে আপাতত এগুলো লেখার চেষ্টা করি সো ফর এক্সাম্পল স্ট্রিং ওকে কি ডিপোজিট ডাবল অ্যামাউন্ট ব্যালেন্স প্লাস ইকুয়ালস অ্যামাউন্ট রিটার্ন ডিপোজিট পাবলিক স্ট্রিং উইথড্র ডাবল অ্যামাউন্ট ব্যালেন্স মাইনাস ইকুয়ালস আমি আর ওই লজিক লিখলাম না হ্যাঁ ওকে কারো আপত্তি নেই আচ্ছা ফাইন ওকে এই ক্লাসটুকু লিখলাম আমি একটু কনস্ট্রাক্টর লিখতে চাই হেল্প করেন কনস্ট্রাক্টর লিখতে চাই সো কী কী লেখা যায় পাবলিক অ্যাকাউন্ট প্রথমে তিনটা দিয়ে কনস্ট্রাক্টর ওকে তিনটা দিয়ে কনস্ট্রাক্টরটা বিশেষ করে ব্যালেন্সের ক্ষেত্রে ঠিক ওইটা আসলে কাজ করবে না তাই না ব্যালেন্স তো ইনিশিয়ালি জিরো থাকে তাহলে দুইটা দিয়ে একটা কনস্ট্রাক্টর লিখি সবাই কি ক্লিয়ার ওকে সো স্ট্রিং নাম্বার স্ট্রিং ওপেনিং ডেট ইজ ডট নাম্বার ইকুয়ালস নাম্বার যখন লিখবো সেটা ঠিক করে নেবো আমি এখন ওগুলোর জন্য লিখি নাই হ্যাঁ দিস ডট ওপেনিং ডেট
equals opening date. Okay. But what about balance? Balance এর initial value কত হয়? Zero. So, আমি এখানে একটা good practice দেখাই আপনাদেরকে. কোনো ফিল্ডের যদি ইনিশিয়াল কিছু ভ্যালু থাকে তাহলে সেটা সাধারণত প্যারামিটারলেস কনস্ট্রাক্টরের মধ্যে দিয়ে ইনিশিয়ালাইজ করে দেওয়া হয়, ডিরেক্টলি ইনিশিয়ালাইজ করাচ্ছে। কিরকম? পাবলিক অ্যাকাউন্ট প্যারামিটারলেস কনস্ট্রাক্টর, রাইট? দেন ব্যালেন্স ইকুয়ালস জিরো, বোঝা গেল? এবং কনস্ট্রাক্টর চেইনিং করে দেওয়া হয় যেন সব সময় সেটা কল হয়ে আসে, বোঝা গেল কি? আমাকে বলেন তো এই কোডটুকু আমার অবজেক্ট তৈরি হওয়ার সময় কোন কোন জিনিস কল হবে, হয় এটা কল হবে না হলে এটা কল হবে, যেটাই কল হোক না কেন এটা কিন্তু সব সময় কল হচ্ছে, তাই না? অর্থাৎ আমি ইনিশিয়াল এই অংশটুকু ক্লাস তৈরি হওয়ার সময় আমি চাই ইফ ইট উইল বি সি প্লাস প্লাস কোড, তখন ব্যালেন্সের মধ্যে কিন্তু ওই পার্টিকুলার মেমোরিতে যে ভ্যালু আছে সেটা চলে আসবে, তাই না? ফরচুনেটলি এখানে আসে না। তো কিছু গুড প্র্যাকটিস এটা প্রোগ্রামাররা ধর কয়েক বছর ধরে করতেছে, কিরকম? যেসব জিনিসের ইনিশিয়াল কিছু ভ্যালু থাকবে সেগুলো সাধারণত প্যারামিটারলেস কনস্ট্রাক্টরের মধ্যে ইনিশিয়ালাইজ করে দেওয়া হয় এবং অন্যান্য কনস্ট্রাক্টর সেটা থেকে সেটা কল করে দেওয়ার ব্যবস্থা করা হয়। তাহলে যেভাবে অবজেক্ট তৈরি হোক না কেন আমার ব্যালেন্স কত হচ্ছে, সেটা কি বুঝতে পারছেন আমার কথাটুকু? কারণ কেউ একজন অ্যাকাউন্ট তৈরি করলো বললো যে ভাই আমি দুইটা ডাটা দিতে পারতেছি না, তখন ব্যালেন্স কত? জিরো। যদি দুটো ডাটা দিতে পারে তখন ব্যালেন্স কত? জিরো। কারণ কি এটা কল হওয়ার আগে কোনটা কল হবে? এটা কল হবে, তাই না? গত ক্লাসের ব্যাপার কারো কি বুঝতে সমস্যা হচ্ছে? ওকে, কিন্তু আমি ওইখানে কিছু উপরে ব্যালেন্স করতে জিরো দিয়ে কি প্রবলেম কি? কোনো প্রবলেম নাই, বাট দিস ইজ এ গুড প্র্যাকটিস, রাইট? আমি আপাতত ওইভাবে একটু ইগনোর করে যাচ্ছি আনসারটা। ফিনিশ, নেক্সট। সরি, এটা আমরা গত ক্লাসে দেখাইছিলাম। এই দিস মানে কি? ওকে, সবাই হেল্প করেন আমাদেরকে, আমরা বিপদে পড়ছি। হোয়াট ইজ দিস? দিস মানে কি? যখন এইটা কল হবে তখন এখানে কি কি বলছেন, প্যারামিটার মধ্যে কোনো ডাটা আছে, তার মানে কোন কনস্ট্রাক্টরটা কল হবে? চলে আসেন আমাদের আরেকটা ক্লাস। Yes. Okay. Kiki Asa, please help me. Then. Private. Key type. Account type. এখানে কিন্তু আপনাদের ধাক্কা খাচ্ছে কিনা দেখেন। It will be account type. Okay. সব কিছু ইন্টিজার ডাবল না, তার বাহিরে অনেক কিছু আছে। ওকে, সো আমরা নিজেরা অ্যাকাউন্ট তৈরি করলাম, আমি ওখানে লিখে দিলাম এটা অ্যাকাউন্ট টাইপ হবে। অ্যাকাউন্ট টাইপ এখানে লেখার আগে আমি অ্যাকাউন্ট টাইপ তৈরি করে নিলাম, সো দিস ইজ অ্যান অ্যাকাউন্ট টাইপ। আমি এটার নাম দিলাম ফর অ্যান এক্সাম্পল কাস্টমার অ্যাকাউন্ট। ওকে, কাস্টমার অ্যাকাউন্ট। অবশ্যই নাহলে কি আমি পেতাম? আমি যদি এটা না লিখতাম তাহলে কি এটা পেতাম? অ্যাকাউন্ট বলে তো কিছু নাই ডট নেটে, বোঝা গেল কি? কারো সমস্যা নেই? ওকে, ফাইন। আচ্ছা, ক্যান রেকর্ড, সো আমি ফর্মের নামটা একটু চেঞ্জ করে দিচ্ছি। ইট উইল বি ব্যাংক ইউআই। ওকে, নামটা দিচ্ছি ব্যাংক ইউআই। ওকে, ফাইন, চলে আসি এখানে। সো
আমি কি কি করব, আমি সেভ বাটনে ক্লিক করলে কাস্টমারের একটা অবজেক্ট তৈরি হবে, তারপর অ্যাকাউন্টের একটা অবজেক্ট তৈরি হবে, তাই না? ওকে, সো সেভ বাটন ক্লিক। আচ্ছা, কাস্টমারের যদি আমি অবজেক্ট তৈরি করি তাহলে কাস্টমার আমি লিখি কি প্রবলেম করছে, কাস্টমার এ কাস্টমার ইকুয়ালস নিউ কাস্টমার, রাইট? আমরা কি কাস্টমারের জন্য কনস্ট্রাক্টর লিখতে পারতাম না, পারতাম কি না? চলেন একটা লিখে ফেলি, পাবলিক কাস্টমার স্ট্রিং নেম স্ট্রিং ইমেল, এতটুকুতেই শেষ করে দিচ্ছি, অ্যাকাউন্টটা পরে দিচ্ছি। দিস ডট নেম ইকুয়ালস নেম, দিস ডট ইমেল ইকুয়ালস ইমেল। ওকে, আমরা ইউআই কোডে চলে আসি, এখানে এসে অলরেডি সে অ্যারর দেখাচ্ছে, কারণ কি আমার দুইটা ডাটা দিতে হবে। দুইটা ডাটা কোথায় আছে আমি একটু কম্পোনেন্টগুলোর নামের সাথে আপনাদেরকে ফ্যামিলিয়ার করি। প্রথম হলো যেমন এইটার নাম দেখেন, কাস্টমার নেম এন্ট্রি টেক্সট বক্স, কারণ কাস্টমার নেম দুইটা জায়গায় আছে তো, একটা হলো ডিসপ্লে আর একটা হলো এন্ট্রি, সো এভাবে আমরা খুঁজে পাবো। ইমেল অ্যাড্রেস এন্ট্রি টেক্সট বক্স, ওকে, সো ইমেল এন্ট্রি টেক্সট বক্স, এভাবে আমরা খুঁজে পাবো। সো কাস্টমারের নাম আছে কিসে, কাস্টমার নেম এন্ট্রি টেক্সট বক্স, রাইট? ডট টেক্সট নাম দিলাম, তারপরে কি চাচ্ছে, ইমেল চাচ্ছে, তাই তো? ইমেল এন্ট্রি টেক্সট বক্স, নট ডিসপ্লে টেক্সট, ডান, অবজেক্ট তৈরি, ফিনিশ। কাস্টমারের টিল নাও কাস্টমার জানে না তার অ্যাকাউন্ট কোনটা, কারণ কি আমি অ্যাকাউন্টের আগে এখন তো তৈরি করি নাই, তাকে যে দিব সে উপায়ও নাই। আমরা বেটার এখন একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলি, অ্যাকাউন্ট অ্যান অ্যাকাউন্ট ইকুয়ালস নিউ অ্যাকাউন্ট, কী কী চাচ্ছে, নাম্বার চাচ্ছে, ওকে, সো অ্যাকাউন্ট নাম্বার এন্ট্রি টেক্সট বক্স ডট টেক্সট, ওকে, আর ওপেনিং ডেট ছিল, তাই না? ওপেনিং ডেট এন্ট্রি টেক্সট বক্স ডট টেক্সট। অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, কাস্টমার তৈরি হলো, অ্যাকাউন্ট তৈরি হলো, অ্যাকাউন্টে তো ট্রানজ্যাকশন তো আমি বাটন ক্লিকে করবো না, অন্য বাটন ক্লিকে, সেটা অন্য ইস্যু, বাট যে অ্যাকাউন্ট যে কাস্টমার তৈরি হলো তার মধ্যে কিন্তু অ্যাকাউন্টটা এখন আমি দেই নাই, ইনফ্যাক্ট দেওয়ার কোনো মেকানিজমও কিন্তু নাই, কারণ কি কাস্টমার কী টাইপের, কাস্টমারের মধ্যে অ্যাকাউন্ট কি প্রাইভেট না, তাই না? চলেন আমরা এটা সেট করে দেওয়ার ব্যবস্থা করি, রাইট বাটন ক্লিক, রিফ্যাক্টর, এনক্যাপসুলেট ফিট, অনলি সেট, আপাতত গেট করব না, অনলি সেট, যতটুকু দরকার ততটুকু লিখতেছে কিন্তু, দেখেন তাহলে কি রাইট অনলি, ওকে, নাম কি কাস্টমার অ্যাকাউন্ট, এরকমই থাকুক, নেক্সট, চলে এসছে, লক্ষ্য করছেন এই প্রপার্টির টাইপ কি, এটা তো আমরা আগেই বলছি যে কোনো ফিল্ডের টাইপ হবে তার প্রপার্টি টাইপ, তাই না? ওকে, বাকি সেটের মধ্যে ওই পার্টিকুলার ভ্যারিয়েবল ফিল্ডটাকে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, নাথিং মোর, ওকে, সো আমি চলে আসি এখানে। আচ্ছা, এবার আমাকে কি কেউ কেউ বলতে পারেন কিনা দেখি তো, কি লিখলে এই কাস্টমারের মধ্যে, এই কাস্টমারের মধ্যে এই অ্যাকাউন্টে অ্যাসাইন হয়ে যাবে, দেখি কেউ বলতে পারেন কিনা, কি লেখা দরকার, যদি এটা ইন্টিজার নাম্বার হতো তাহলে কি করতেন, বলেন এখানে কি কি লিখতাম, an account, a customer, a customer, then dot, then customer account equals, very easy, integer double a কাজটুকু করছেন, account type দেখে ভরকা যাওয়ার কোনো কারণ নেই, তাই না? integer double a করছেন না, নাম থাকলে নাম এভাবে initialize করছেন না, string করছেন না, এখন কি হয়েছে, তুমি easy, আমি অবজেক্টটা এখানে তৈরি করছি, সে অবজেক্টটা এখন এঁকে দিয়ে দিচ্ছি, আচ্ছা, এ পর্যন্ত আমরা যত অবজেক্ট তৈরি করতাম সে অবজেক্ট তৈরি করে ডট দিলে স্ট্রিং টিস্ট্রিং পাঠিয়ে দিতাম না, তাহলে এখানে যদি আমি এ কাস্টমারটা কি টাইপের, এ অ্যান অ্যাকাউন্ট কাস্টমার অ্যাকাউন্টটা কি টাইপের, অ্যাকাউন্ট টাইপের, তার মধ্যে কি পাঠাতে পারবো, কি টাইপের জিনিস পাঠাতে পারবো, সেটাই তো লিখছি এখানে, সি দিস, এ কাস্টমার ডট নেম
equals to name text box dot text যদি লিখতে পারি তাহলে a customer dot customer account equals to an account লিখতে সমস্যা নেই ভাই এটা তো সরল রৈখিক দুটো তো একদম অ্যানালজিক্যাল তাই নয় কি শুধুমাত্র কি ওইটা স্ট্রিংটা বানানো জিনিস ছিল ডট নেটের ভিতরে আর এখানে অ্যাকাউন্টে আমি নিজে টাইপটা বানাইছি আর তো কিছু না এছাড়া বেশি কিছু কি কারো কি বুঝতে এখনো সমস্যা হচ্ছে না এখনো বলে আমরা আসলে তাহলে কি করলাম এই কাস্টমারের মধ্যে এন অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম নো নো কোথায় আমি ক্রিয়েট করলাম এটা কি ক্রিয়েট এর সাইন হোয়াট ইট ইজ অ্যাসাইনমেন্ট মানে আমি এটা লিখি দেখেন আপনারা অনেকবার লিখছেন ধরেন আমি এরকম একটা লাইন লিখলাম স্ট্রিং ফার্স্ট নেম ইকুয়ালস ফার্স্ট নেম টেক্সট বক্স ডট টেক্সট তারপর লিখলাম এ পারসন ওই পার্সোনাল অবজেক্ট ডট ফার্স্ট নেম সরি এ ফরওয়ার্ডের নেম ইকুয়ালস ফার্স্ট নেম এরকম লেখা আপনারা লেখেন নাই এ পর্যন্ত লেখেন নাই অবশ্যই লিখছেন আপনারা হয়তো এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেন না কারণ এটা করলে আর নিজেকে আরো বোকা মনে হবে রাইট সেটার জন্য করেন না আপনি ডিরেক্টলি এটা লিখে দিয়েছেন তাই না আমি তো এখানে সেটাই করলাম আমি এখানে অ্যাকাউন্টের একটা আপনি এখানে একটা স্ট্রিং এর ভেরিয়েবল নিছেন আমি এখানে একটা অ্যাকাউন্টের ভেরিয়েবল সেটা মতো অবজেক্টটা রাখছি তারপর এখানে কি করলাম আমার এখানে কি প্রপার্টির নাম কি কাস্টমার অ্যাকাউন্ট তার মধ্যে কি রাখলাম অ্যাকাউন্ট তাহলে কি অ্যাকাউন্টের যে বিলগুলো আছে ওকে আমরা হ্যাঁ রাইট কিন্তু অনেকটা এরকম আমি এই স্ট্রিং পে যখন এখানে রাখি এই স্ট্রিং এর মধ্যে যত ক্যারেক্টার থাকে এই স্ট্রিং এর ভেতরে যত ইন্টারনাল ইস্যু আছে সব কিন্তু এখানে চলে আসে না তেমনি করে একদম সোজা এটার ভিতরে এখন যে ডাটাগুলো ঢুকে গেছে আমরা সেটাকে কাস্টমার দিয়ে অ্যাক্সেস করতে পারবো লেটস ডিবাগ চলেন আমরা ডিবাগ করে দেখি আমি আবারও বলতেছি এই লাইনে এখনো কারো কোনো কনফিউশন আছে কিনা কিচ্ছু না ইন্টিজার নাম্বার নিয়ে যে কাজ করতেন ডাবল নিয়ে যেটা করতেন স্ট্রিং নিয়ে যেটা করতেন আমার যেহেতু এখানে অ্যাকাউন্ট টাইপ ছিল না সো অ্যাকাউন্টের অবজেক্ট তৈরি করতে পারতাম না তার আগে আমি কি করছি অ্যাকাউন্ট টাইপের একটা ক্লাস লিখে নিছি সেখান থেকে এটার অবজেক্ট তৈরি করলাম এবং সেটাকে আসেন ওকে আচ্ছা চলেন আমরা ডিবাগ করি ওনার কোশ্চেনের রেসপেক্টে যে এভাবে ডাটাগুলো চলে আসে কিনা দিলাম এবং ওপেনিং ডেট 12/07 এবং 2012 ওকে বাটন ক্লিক করছি আমি আর কনস্ট্রাক্টরের ভেতর গিয়ে গিয়ে দেখাচ্ছি না এগুলো গত ক্লাসে দেখানো শেষ আমাকে বলেন তো কাস্টমারের মধ্যে এখন কি কি ডাটা চলে এসেছে নাম ওয়াসি ইমেল ওয়াসি @gmail.com হোয়াট অ্যাবাউট কাস্টমার অ্যাকাউন্ট আছে কি কিছু নাই কিন্তু নাল রাইট আচ্ছা ওয়েট অ্যাকাউন্টের মধ্যে কি আসছে এখন দেখি অ্যাকাউন্ট নাম্বার ওপেনিং ডে ব্যালেন্স 0 এটা এগুলাতে কি কারো কোনো কনফিউশন আছে নেই এবার দেখেন তো এই লাইনটা এক্সিকিউট হলে কি হয় এ কাস্টমার দেখেন কি কাস্টমার অ্যাকাউন্টের মধ্যে অলরেডি সে দেখাচ্ছে অ্যাকাউন্ট টাইপের কিছু একটা চলে আসছে আমরা এটাকে এক্সপ্যান্ড করি কি চলে আসছে দেখেন বোঝা যাচ্ছে কি আমি কিন্তু কাস্ট অ্যাকাউন্ট ধরে যাচ্ছি না আমি যাচ্ছি কি ধরে কাস্টমারের ভেরিয়েবলটা ধরে যাচ্ছি ভেরি ইজি থিং কাস্টমার কাস্টমার মধ্যে কী আছে অ্যান অ্যাকাউন্ট আছে ইমেইল আছে নেম আছে অ্যান অ্যাকাউন্টের ভিতরে যেহেতু অনেক ডাটা সে দেখাতে পাচ্ছে না আমাকে ট্রিটা এক্সপ্যান্ড করতে হবে রাইট এখানে এক্সপ্যান্ড করলাম কী কী চলে আসছে সরি দেখেন তো কি
balance number open with, right? Okay. তাহলে কি রিলেশনশিপ এস্টাবলিশ হলো না? এখন যদি আমি কাস্টমারকে জিজ্ঞেস করি তোমার নাম আছে, এই লাইনগুলো এক্সিকিউট হওয়ার পর ইয়েস আছে দিতে পারবে, ইমেল অ্যাড্রেস আছে, অ্যাকাউন্ট আছে, হ্যাঁ আছে, অ্যাকাউন্টটা দিতে পারবা, মেবি পারবে কারণ আমি এখনও গেট পার্ট কিন্তু লিখি নাই, ধরুন লিখলে পারবে। আচ্ছা অ্যাকাউন্টের ভেতরে যে অ্যাকাউন্ট নাম্বার আছে দিতে পারবা, হ্যাঁ পারবো, ওপেনিং ডেট, হ্যাঁ পারবো, ব্যালেন্স দিতে পারবো। আচ্ছা সেই অ্যাকাউন্টে আমি তোমার থ্রুতে ট্রানজ্যাকশন করতে চাই, করো, কোনো আপত্তি নেই, বুঝা যাচ্ছে? আমরা কিছুক্ষণের মধ্যে এখন ট্রানজ্যাকশন করব। হ্যাঁ, সো আমরা এখানে একটা মেসেজ দিয়ে দিই ইউজারকে, মেসেজ বক্স ডট শো অ্যাকাউন্ট ক্রিয়েটেড, ওকে নেক্সট। এখন আমি ট্রানজ্যাকশন করতে চাই, আমি প্রথমে ডিপোজিট করব, ওকে। ডিপোজিট করতে চাই, প্রথমে আমার অ্যামাউন্টটা দরকার, অ্যামাউন্ট চলে আসছে, রাইট? এখন দেখেন তো ব্যাপারটা কি খুব বেশি জটিল, আমার কাছে একদম কোনোভাবেই জটিল মনে হচ্ছে না। এ কাস্টমার পাচ্ছি না, তাই না? কি করতে হবে আপনারা ওইগুলো অলরেডি জানেন, উপরে ডিক্লেয়ার করতে হবে, তাই না? ইনিশিয়ালাইজ কোথায় হবে? কারেন্ট মেম্বারে হবে, তাই না? উপরে উঠে গেল, রাইট? এখন আমি অ্যাক্সেস পাবো, এ কাস্টমার পাচ্ছি ডট অ্যান এক, সরি কাস্টমার অ্যাকাউন্ট পাচ্ছি, কাস্টমার অ্যাকাউন্ট পাচ্ছি তো, সেটা কোন কোন অ্যাকাউন্টটা, এটা কোন অ্যাকাউন্ট বলেন তো, এই যে এখানে যেটা ক্রিয়েট হলো সেটা, তাই না? সেটা তো, এটা কি বোঝা গেছে? আমি যখন এই বাটন ক্লিক করে আসলাম তখন আমি অলরেডি এই অ্যাকাউন্টকে কোথায় দিয়ে দিছি, এখানে দিয়ে দিছি না, আপত্তি নেই তো? অ্যান অ্যাকাউন্ট দিলাম ডট, এখন কি আসবে? আমি যখন এখানে ডট দিই তখন কার জিনিসপত্র আসে? কাস্টমার। এই পুরো জিনিসটুকু কাকে রিপ্রেজেন্ট করতেছে? এই পুরো জিনিসটুকু কি টাইপ? অ্যাকাউন্ট টাইপ। এটা তো অ্যাকাউন্ট টাইপ, যদি এটা স্ট্রিং হতো তাহলে স্ট্রিং টাইপ হতো, এটা কি টাইপ ছিল? আমার ক্লাসের মধ্যে আমি সেটা অ্যাকাউন্ট টাইপ বলে আসছি না, তো ডট দিলে কার জিনিসপত্র আসবে? অ্যাকাউন্টের জিনিসপত্র আসবে, দেখেন ডিপোজিট উইথড্রয়াল হাজির, রাইট? সো ডিপোজিট অ্যামাউন্ট, প্রথম হলো আমি আপনার কোশ্চেন আনসার দিচ্ছি, এখানে লাল দেখাচ্ছে কেন? কারণ আমার ওখানে কিন্তু গেট পার্ট নাই, মনে আছে আপনাদের? কাস্টমার ক্লাসে আসেন, গেট পার্ট আছে নেই, সো আমি কুইকলি গেট পার্ট রেখে দিচ্ছি, গেট রিটার্ন কাস্টমার, ওকে ডান, ওকে মেসেজটা দিয়ে দিই স্ট্রিং অথবা ডিরেক্টলি মেসেজ বক্স, আই হোপ যে এটাতে কারো সমস্যা হবে না, শো, ওকে। ওনার কোশ্চেনটা ছিল এরকম যে আমি তো এই অ্যাকাউন্ট যেটা সেটাকে উপরে উঠাওয়া কিন্তু আমি এখানে লিখতে পারতাম, অ্যান অ্যাকাউন্ট ডট ডিপোজিট, প্রবলেম কিন্তু নাই, বাট আপনি সেটা প্র্যাকটিস এখন করলে অ্যাসোসিয়েশন ব্যাপারটাই বুঝবেন না, সো ওটাতে কোনো প্রবলেম নেই, রাইট? আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি অ্যাকাউন্টকে অ্যাক্সেস করতেছি থ্রু কাস্টমার, নট ডিরেক্টলি অ্যাকাউন্ট, ক্লিয়ার সবাই? ওকে, আমি আবার কুইকলি রিক্যাপ করব, দেন একইভাবে আমি এখানে লিখতে পারি উজ্জ্বল ক্ষেত্রে, ওকে, সো এটাকে উপরে ডিক্লেয়ার করে আসি, অ্যামাউন্ট এবং একই লাইন, সরি ফান হাইভ টু ডাবল অ্যামাউন্ট টেক্সট বক্স টেক্সট
পাই যায় এখানে এরর দিচ্ছে কি বেশি ইট উইল বি ওকে ডান দেন আমি ডাটাগুলো দেখাবো আমি পুরো কাজটুকু এখন কমপ্লিট করে আসি হ্যাঁ শো বাটন ক্লিক করলে প্রথম হলো কাস্টমার নেম ডিসপ্লে টেক্সট বক্স ডট টেক্সট ইকুয়ালস এ কাস্টমার ডট নেম তো পাচ্ছি না কারণ কি ওখানে কিন্তু দেওয়া নাই তাই না ওকে দেখবেন উল্টা কোড লিখবো এবার উল্টা কোড কীরকম আবার এখানে এসে ঠিক করাচ্ছে আমি বললাম এই আমার দরকার আই নিড ইট দুই রকম ইয়ে আছে তাই না একটা হলো কি রাস্তা ঠিক কর রাস্তা করার জন্য আন্দোলন হচ্ছে ওকে তো আসলো সবাই তারপর চিন্তা করলো ঠিক আছে এখানে খুব সুন্দর করে আমরা রাস্তা বানাতে পারি এটা একটা উপায় একটা হলো কি কয়েকদিন একটু ট্রাক চালান রাইট ডিমান্ড তৈরি করে ফেলেন রাইট তখন এমনি এমনি রাস্তা তৈরি হয়ে যাবে তো আই নিড ইট আমি ইউআই প্রোগ্রামার বলছি ভাই আমার তো নেমটা দরকার ওকে লিখে ফেলছি ফোর্স করে লিখে ফেলতেছি তাই না এখন দেখেন রিসার্ভার অনেক স্মার্ট সে বলতেছে এই তুমি কি করতে চাও এরকম এটা কি ফিল্ড তোমার দরকার নাকি প্রপার্টি আমার প্রপার্টি বলে ক্রিয়েট রিড অনলি প্রপার্টি হলো ফাইন রিড অনলি হলে হয় কারণ আমি তো ইয়া দিয়ে ইয়া পার করে দিতে পারি অলরেডি এখানে এসে হাজির দেখেন কিছু লিখে দিছে যতটুকু তার বুদ্ধিতে কুলাইছে ওকে সো গেট নাম শিও নেম তারপর ওকে থ্রো এর মধ্যে কি হবে ও বলতেছে ভাই আমি তো জানি না থ্রো এর মধ্যে কি হবে সরি গেটের মধ্যে কি হবে তুমি লিখে দাও কারণ সে তো জানে না আমি রিটার্ন কি করাবো আমি কি রিটার্ন করাবো তাই না দেখছেন উল্টোভাবে করাচ্ছি ওকে সব পুরো কোড আমি আপনাদের সামনে এভাবে বসে লিখে ফেলতে পারতাম ইউআই ধরে ধরে আমি বলতাম আমার এটা 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 তো দরকার দেন রিসার্ভারকে ক্লিক করে 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 সব ক্লাস ক্লাস লিখে ফেলে ফেলতে পারতাম ওকে আমি ওভাবে দেখাচ্ছি না কারণ আপনার কনফিউজড হয়ে যাবে ওকে নেক্সট নাম দেখানো হলো দেন কাস্টমার ইমেল সরি ইমেল মানে ইমেল ডিসপ্লে টেক্সট বক্স ডট টেক্সট ইকুয়ালস এ কাস্টমার ডট ইমেল ওকে অ্যাগেইন আমি সেভাবে আনবো অ্যাকাউন্ট নাম্বার ওপেনিং ডেট অ্যাকাউন্ট নাম্বার ডিসপ্লে টেক্সট বক্স ডট টেক্সট অ্যাকাউন্ট দিয়ে যাওয়ার দরকার নাই যাওয়ার উপায়ও নাই কেন উপায় নেই বলেন তো অ্যাকাউন্ট দিয়ে আমি অ্যাকাউন্ট ভেরিয়েবলকে এখানে লোকালি ডিক্লেয়ার করে রাখছি আপনি অ্যাক্সেস করতে পারবেন এটা ইচ্ছা করে আপনি কার থ্রুতে যেতে হবে এ কাস্টমার ডট কাস্টমার অ্যাকাউন্ট তাই না ডট কি কি লাগবে আপনার নাম্বার লাগবে তাই না নাম্বার ওকে সো বেশি ইয়া করতেছি আপনাদেরকে কনফিউজ করতেছি আমি এখানে সেগুলো একটু লিখে দিই কেমন কী কী আপনি নিতে পারবেন পাবলিক স্ট্রিং নাম্বার গেট রিটার্ন নাম্বার আর কি আছে ওপেনিং ডেট তো পাবলিক স্ট্রিং ওপেনিং ডেট ইউ কুড ইউজ রিসার্ভার অর ম্যানুয়ালি হোয়াট এভার ইট ইজ যেটাতে সময় কম হবে সেটা ইউজ করবেন পাবলিক সরি ডাবল তাই না ডাবল ব্যালেন্স ডান সো ইউআই কোড আসলাম আচ্ছা ইমেলটা লেখা হয় না ইমেলটা লিখে দিয়ে রিটার্ন প্রপার্টি স্ট্রিং ওকে ফাইন রিটার্ন ইমেল অ্যাকাউন্ট নাম্বার দিলাম দেন ওপেনিং ডেট তাই না ওপেনিং ডেট এন্ট্রি টেক্সট বক্স ডট টেক্সট সরি 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 ডিসপ্লে টেক্সট বক্স ডট টেক্সট ইকুয়ালস এ কাস্টমার ডট কাস্টমার অ্যাকাউন্ট ডট ওপেনিং ডেট তাই না ওকে দেন হলো ব্যালেন্স ব্যালেন্স টেক্সট বক্স
ডট টেক্সট ইকুয়ালস এ কাস্টমার ডট কাস্টমার অ্যাকাউন্ট ডট ব্যালেন্স ডট পেস্টিং। আমি জাস্ট রান করে দেখাচ্ছি আপনাদেরকে। RATAN@yahoo.com number opening date save sorry transaction এ আমি মেসেজ গুলো রাখি নাই I'm sorry so transaction এ কি মেসেজ দেখাচ্ছে আমি sure so 12000 টাকা ডিপোজিট করলাম ওকে ফাইন আসে 1200 টাকা উঠিয়ে ফেললাম ওকে উঠলাম তো দ্য মেসেজ আমি চোখে 12 করতে পারবো ডান কাজ ফিনিশ। সো আপনাকে বুঝতে পারছেন কিনা ব্যাপারটা দেখ আমরা এখানে কিচ্ছু করি নাই আমাদের এই প্রবলেম সেটের মধ্য থেকে আমরা দুইটা অবজেক্ট বের করছি এবং তাদের মধ্যে রিলেশনশিপ এস্টাবলিশ করার চেষ্টা করছি এবং দেখাইছি যে একজনের ভিতরে যখন আরেকজনের রেফারেন্স থাকে আমি ওই রেফারেন্সের থ্রুতে কিন্তু সব কিছু অ্যাক্সেস করতে পারি যতটুকু অ্যাক্সেস সে আমাকে দেয়। এবং ইন্টারেস্টিংলি আপনারা দেখছেন যে আমার এই কোডের জন্য কিছু জায়গাতে সেট শুধু দরকার ছিল সরি গেট দরকার ছিল সেট দরকার ছিল আমি সেট লিখি নিই রাইট আবার যে জায়গাতে গেটও দরকার সেটও দরকার ততটুকু লিখছি পুরোটুকু লিখি নিই। সো ওই অভ্যাসটা যেন না হয় যে 10টা ফিল্ড দেখলাম 10টা সেট গেট লিখে ফেললাম এটা কিন্তু করবেন না। এটা কি বুঝতে পারছেন অ্যাসোসিয়েশন রিলেশনশিপ ফাইন বাট এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যে জিনিসটার জন্য আপনাদেরকে বলছি ডাটা মাস্ট বি প্রাইভেট এটা এটা বোঝানোর জন্য এই এক্সাম্পলটা অথবা অ্যাকাউন্ট ক্লাসে থেকে যদি দেখেন আপনারা বুঝতে পারবেন অ্যাকাউন্ট ক্লাসের ব্যালেন্স চেঞ্জ করার অ্যাকাউন্ট অবজেক্ট ধরুন আমি একটা তৈরি করলাম বিজনেসের দিক থেকে ব্যালেন্স চেঞ্জ করার জায়গা কয়টা কতভাবে চেঞ্জ করা যায় এই অ্যাপ্লিকেশনের জন্য বলেন ট্রান্সফার ট্রান্সফার কিছু নেই হয় উইথড্র হয়ে করতে হবে না হলে ডিপোজিট হয়ে করতে হবে এছাড়া কি আর কোনো উপায় আছে উপায় থাকা কি উচিত ইফ আই কিপ দ্য ব্যালেন্স পাবলিক হোয়াট উইল হ্যাপেন বুঝতে পারছেন মেবি আমার সিস্টেমটা এরকম যে উইথড্র দিয়ে অর্থাৎ যখনই ব্যালেন্সে কোনো চেঞ্জ হয় তখনই আসলে আমার এই পার্টিকুলার ক্লাস একটা জায়গাতে লগ রেখে দেয় কয়টার সময় কয়টা কী 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 হলো বুঝতে পারছেন এটা ইউআই প্রোগ্রামার জানেই না অথবা অন্য কোনো প্রোগ্রামার জানেই না বাট এটা ফুললি রেকর্ড রেখে দেওয়া হচ্ছে কোন আইপি থেকে কে কী রিকোয়েস্ট করছে এবং সে অনুযায়ী হচ্ছে। আমি যদি জাস্ট ব্যালেন্সটাকে পাবলিক করে দিতাম অন্য আরেকজন ডট দিয়ে যে ব্যালেন্স জিরো করে দিত নাহলে ব্যালেন্স 1 crore করে দিত তখন কি রেকর্ডটুকু সেভ হবে বোঝা গেল কি কথাটুকু বোঝা যায় নাই আমি ইউআই ক্লাসে বসে সামহাও আমি আরেকজন প্রোগ্রামার সো সামহাও ফর মিস্টেক অর সিস্টেমের দুর্বল পয়েন্ট বের করে ফেলছি কাস্টমার অ্যাকাউন্ট ডট ব্যালেন্স ইকুয়ালস আমার অ্যাকাউন্টে দিয়ে দিলাম ফর অ্যান এক্সাম্পল দেন হোয়াট উইল হ্যাপেন কোনো লগ কিন্তু তৈরি হচ্ছে না। আমি বলছি কি ডিপোজিট উইথড্রর মধ্যে মেবি আমার অনেক ফাংশনালিটি লেখা আছে কি যে এখানে যে কোনো সময় ট্রানজ্যাকশন হওয়ার সময় আমাদের একটা লগ সার্ভারের মধ্যে লগ রয়ে যাবে এটা এগেনস্ট তো কোনো লজিক নেই যেহেতু ডাটা পাবলিক রেখে দিছি সো টোটালি এই জিনিসপত্রকে পেনিট্রেট করে ফেলতেছি। ডিপোজিট হওয়ার ব্যালেন্স চেঞ্জ করার কয়টা উপায় হয় ডিপোজিট না হয় উইথড্র এখানে কোন কোন পদ্ধতি গেল এখানে যে পদ্ধতি সেটা হলো প্রোগ্রামারের মানে কি ল্যাক অফ সিনসিয়ারিটি তাই না ডাটা পাবলিক রেখে দিছে আরেকজন প্রোগ্রামার উলুট পালুট করে ফেলতেছে আপনি কিছু ব্যালেন্স চেঞ্জ হচ্ছে টের পাচ্ছেন না লক ফাইলে লক যাচ্ছে না হোয়াট ইজ হ্যাপেন বুঝতে পারছেন ডাটা মাস্ট বি প্রাইভেট ওকে সো এটা একটা ব্যাকডোর তৈরি হয়ে যাচ্ছে ছোট্ট একটা এক্সাম্পল এটা তো হলো আমি জাস্ট অনেক সময় একটা অবজেক্টের ডাটা পাবলিক রেখে দিলে আসলে আনস্টেবল স্টেটে চলে যায় ভ্যালু খুব ব্যাড কারণে সো ডাটা মাস্ট বি প্রাইভেট এখন দেখেন তো অন্য প্রোগ্রামার আর পারবে এটা করতে পারবেন না
সরি ডিপোজিট কো ব্যালেন্স চেঞ্জ করতে চান বা ডিপোজিট করেন না হলে উইথড্র করেন এছাড়া আর কোনো মেকানিজম নাই ক্লিয়ার সবাই ওকে এখানে অনেক কথাবার্তা বলা হয়েছে আপনারা একটু পড়ে দেখবেন আমি তো অলরেডি ব্যাখ্যা করছি ওকে মানে একটা ভালো কথা বলছি যে যদি সেট করার দরকার হয় তাহলে তো আমি সেট পার্ট লিখবই আমি যখন একটা ডিএলএম দিব দেখেন কিছু তো আছে ট্রাস্ট মানে কাউকে না কাউকে তো আপনাকে ট্রাস্ট করতে হবে যেমন কি বিচার ব্যবস্থা যদি ভেঙে যায় তাহলে আর আইন কি তাই না আমরা তো বুঝতেছি যে ঠিক আছে ওকে বিচার ব্যবস্থা ঠিক আছে আমার সাথে অন্যায় করবে দেন আমি কোর্টে গেলে সামথিং লাইক দিস এখন আমি যদি ক্লাসটা বাজে লিখি সে দায়িত্বটুকু তো তাহলে আর তো কিছু করার নেই আমি সেট গেট সব লিখে দিলাম রাইট তার একজন প্রোগ্রামার মেবি উলটপালট করে দিচ্ছে সেটার কারণে বুঝা যাচ্ছে কি সো আমি সেট লিখবো না গেট লিখবো সেটার পক্ষে যুক্তি থাকতে হবে ডাটা পাবলিক তো আমরা রাখবোই না বুঝা গেল কি আপনি আপনি ডেফিনেটলি আপনি যখন ব্যালেন্স সেট পার্ট লিখতে যাবেন তখন আপনাদের মাথায় কাজ করতে হবে ইউ নো দ্য বিজনেস লজিক নাও ইউ আর এ 3 to 4 years অর 5 years অর 10 years এক্সপিরিয়েন্স প্রোগ্রামার আপনি নিশ্চয়ই এই টাইপের কোড লিখবেন না যেটা ক্লাস ওকে ফর এক্সাম্পল ইউনিভার্সিটি ইন্টার্নি এসে করবে বুঝা যাচ্ছে কথাটুকু সো এগুলো কি এগুলো হলো মেইন কোর কম্পোনেন্ট যেগুলো নর্মালি দেখবেন যে আপনাদেরকে লিখতে দিবে যদি সেটা খুব বিজনেসের দিক থেকে খুব অথবা সিকিউরিটির দিক থেকে খুব খুব সেন্সিটিভ ইস্যু হয় ডেলিকেট ইস্যু হয় দেন ওটা আপনি লিখতেই পারবেন না কারণ আপনাকে দিবে না কারণ আপনি ব্লান্ডার করবেন টোটাল সিস্টেম বুঝা গেল নাও ইউ হ্যাভ টু প্র্যাকটিস অবশ্যই দুজন অথবা তিনজন করে বসবেন অবশ্যই একসাথে চিন্তা করবেন এখান থেকে অবজেক্ট ফাইন্ড আউট করবেন কি কি অবজেক্ট পাচ্ছেন ওকে এখানে আপনারা দুইটা অবজেক্ট ফাইন্ড আউট করবেন দুইটা আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে কি করতে হবে দুইটা অবজেক্ট বের করবেন আমি আবারও সাজেস্ট করছি এমন কিছু করবেন না যেটা আপনাদেরকে এখান থেকে কিছু শিখে না যান বুঝা গেল কি অর্থাৎ এখানে এখান থেকে অবজেক্ট বের করা অবজেক্টটাকে চিন্তা করা কাগজে একটু আঁকা আঁকা আঁকি করা বা লেখা এই জিনিসটা আপনাকে ভ্যালুয়েবল করবে আজকে যে কোড লিখতেছেন বিলিভ মি কালকে আরেকজন প্রোগ্রামার ছোট্ট একটা টুল বের করে আপনার কাজটুকু একটু অটোমেট করে দিতে আপনারা দেখছেন প্রপার্টি তো লেখা লাগে না রিসার্চার হ্যাভ বি স্মার্ট ওরে ক্লিক করলে ও লিখে দেয় তাহলে ধরেন এতদিন ধরে আমি প্রপার্টি রাইটার হিসাবে কামাচ্ছিলাম এখন কি অবস্থা কারণ বাজারে কম দিতে জবলেস ওকে সো ওরকম যেন না হয় ওকে সো আই এম অ্যাফ্রেড মানে এটা কিন্তু অনেক প্রোগ্রামাররা আসলে এই জিনিসটা ভুল করে ফেলে ভাবে যে কিছু কোড লেখাটাই প্রোগ্রামিং নো আসলে প্রোগ্রামার কি করে একটা ম্যানুয়াল কমপ্লিকেটেড জিনিস যেটা ম্যানুয়ালি এখন ম্যানেজ করা ডিফিকাল্ট অথবা এক্সপেন্সিভ অথবা দুইটাই সেটাকে সে কম খরচে সহজ উপায়ে মেশিনের মধ্যে তৈরি করে দেয় যাতে কোম্পানি প্রফিট পায় তাই না অথবা কোম্পানি পিপল হ্যাপি হয় তাই না এটাই তো করে এইটা হলো মূল উদ্দেশ্য এখন সেটার জন্য কি হার্ডওয়্যার লাগবে কি সফটওয়্যার লাগবে কি ল্যাঙ্গুয়েজ লাগবে এই চিন্তাটুকু ধাপে 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 আস্তে আস্তে করে তাই না দিস ইজ সফটওয়্যার ইঞ্জিনিয়ার নট যে ভাই একটা মেথড লিখতে হবে আচ্ছা লিখে দিলাম নট সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওকে সো প্লিজ ডু দ্য ব্রেইনস্টর্মিং এন্ড টক টু ইউর পিয়ার আপনাদের এখানে দুজন তিনজন করে যারা আছেন আপনাদের সাথে যিনি আছেন তার সাথে কথা বলবেন যে যে পেয়ারগুলো মনে করছেন যে আপনাদের দুর্বল দুর্বলতা আছে প্লিজ স্প্লিট হয়ে যান তিনজন করে বলেন কোনো সমস্যা নাই আমরা এখানে শিখতে আসছি বোকা একবার হন আমি প্রথম ক্লাসে বলছি আপনাদেরকে পুরা কোর্সের মধ্যে চুপচাপ বসে থেকে বোকা আমার দরকার নাই বলেন ভাই আমরা দুজন পারি না আমাদেরকে হেল্প করেন নাথিং প্রবলেম উইথ ইট কিন্তু যদি গোপন রেখে দেন আই এম নট দ্য মাইন্ড রিডার আমি হয়তো চেহারা টেহারা দেখে একটু বুঝি কেমন জানি সাইকেল করতে বাট আই এম নট দ্য মাইন্ড রিডার আই উইল নট গেট ইউর ইনসাইড প্রবলেম তো আমার সাথে কথা বলুন প্রয়োজন ওকে সো লেটস স্টার্ট বুঝিয়ে দিচ্ছি আইডি ওখানে কিন্তু আপনারা দেখছেন ডাটাগুলোর মধ্যে একটু সেপারেট করে রাখছি রাইট এখানে একটু মিক্স আপ করে দিচ্ছি বাট আপনাকে দুইটা অবজেক্ট দেবে আইডি নেম ইমেল বেসিক মেডিকেল অফ এত পার্সেন আমরা এই টাইপের অবজেক্ট নিয়ে কাজ করছি
convince up at the other person basic then you know ami eta dara ki bolchi save dibo ekbar save hobe done done okay. Next ei pashe ashlo ei pashe eshe increment korbo dhoren amar data gula chilo erokom আমার ডাটা গুলো ছিল এরকম যে আইডি হলো ই 001 নেম করিম ইমেল ফর एग्जांपल k@gmail.com বেসিক ওকে টাকা তো আর আমি দিব না রাইট বেশি করে দিয়ে দিই 8000 দিস ইজ বেসিক medical allowance medical holo for an example 10% convenience holo for an example 20% of basic okay eta dewa for eta diyei ami je increment button e click korte hobe ta na ami show button click korte pari othoba je kono ta ami click korte pari ei obosthay jodi ami show button click kori tahole amake ki dekhabe basic koto প্রথমে আসে ইনক্রিমেন্ট কত নাম্বার অফ ইনক্রিমেন্ট কত 0 ইনক্রিমেন্ট তো ক্লিক করি না 0 বেসিক 80000 ওকে মেডিকেল কি 8000 কনভেন্স 16000 এন্ড টোটাল ইউ নো টোটাল সাম অফ এটা তাই না এই লজিক সবাই জানে আমি ইনক্রিমেন্টে ইনক্রিমেন্টের মধ্যে লিখলাম ফর অ্যান एग्जांपल 100% ওকে 100% ইনক্রিমেন্ট দিলাম ডাবল ইনক্রিমেন্ট ওকে অফ বেসিক এটা দেওয়ার পর আমি শো বাটন ক্লিক করলাম এখন কি কি হবে নাম্বার অফ ইনক্রিমেন্ট কত ওয়ান বেসিক কত রাইট ওকে মেডিকেল মেডিকেল অ্যামাউন্ট নট পারসেন্ট রাইট 16 ওকে কনভেন্স 32 ওকে টোটাল ফর্মুলা অনুযায়ী তাই না ওকে আমি ধরুন এভাবে যত ইচ্ছে ইনক্রিমেন্ট আমি একবার দিলাম আমি আবার দিলাম ইনক্রিমেন্ট এবার দিলাম 20% নাম্বার অফ ইনক্রিমেন্ট তখন কত হয়ে যাবে 2 হয়ে যাবে প্রবলেমটা এত ইজি না আপনারা একটু সময় নেবেন আর আমি এখানে যে কোডটা লিখছি যদিও এটা একটু পুরাতন কোড আপনাদের কাছে আছে বাট কারো যদি দরকার হয় কোডটা এখন নিতে পারেন দেখার সুবিধার্থে আপনার সময় নেন এবং একটু সময় নিয়েই করেন প্রবলেমটা এত সোজা হবে না আর আরেকটা হলো আবার এরকম করার দরকার নাই দুই ঘন্টা ধরে চিন্তা করছেন ওকে তারপর কিছু বের হচ্ছে না নো এটা কাজ করে না সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যেটাকে বলা হয় অ্যানালাইসিস প্যারালাইসিস ওকে এত অ্যানালাইসিসের দরকার নাই যতটুকু চিন্তা করে সময় সেভ করে কাজ শুরু করে দেওয়া যায় ততটুকু সো টাইম ইনডেফিনিট যদিও রাখতেছে বাট প্লিজ সিনসিয়ারলি কাজটুকু করেন সবাই আর এখন কোড নিতে চাইলে নিতে পারেন